পর্যায়ক্রমে বেরিয়ে চলেছে ভাগীরথী নদীর জল, আর তার জেরে আতঙ্কে ঘুম ছুটেছে পূর্ব বর্ধমানের কালনার পালপাড়া এলাকার কয়েকশো বাসিন্দাদের। পালপাড়ার আংশিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে, আর এই এলাকাগুলি পরিদর্শন করে মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন কাউন্সিলর অনিল বসু। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল বাড়ায় গত বছরের ঠিক এই সময় কালনার পালপাড়ায় ঢুকে পড়েছিল একটি কুমির। সেই আতঙ্ক আজও তাজা এই এলাকার মানুষের মনে। এবার ভাগীরথী নদীর জল ক্রমশ বেরিয়ে চলেছে, কিছু কিছু জায়গায় জল ঢুকতে শুরুও করেছে, তার ফলে আতঙ্ক গ্রাস করেছে পালপাড়া এবং চাপট এলাকার মানুষদের মধ্যে। এই দুটি এলাকায় ঘুরে দেখলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। জলের আতঙ্কের সাথে সাথে বিষধর সাপ ও কীটপতঙ্গের আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা যেমন বলেছেন, তার পাশাপাশি যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে এবং পৌরসভার সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন কাউন্সিলর। দুরন্ত খারাপ, আমাদের জল ওঠার সময় হয়ে গেছে, জল উঠতে আছে, জল ডেলি ডেলি বাড়তে আছে, রাস্তা তো তবেই যাবে মনে আসছি। আর এমনি তাহলে চিন্তা ভাবনা করি যে আমার কমিশনার যদি আমাকে দেখে তাহলে কোনো অসুবিধা, আমার কমিশনার ডেলি আসতে আছে, ই করতে আছে, দেখতে আছে, এই ব্যাপারে ওরই সবসময় আমাদের ই করছে। জল বেড়েই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা জল বেড়ে যাচ্ছে, আমরা খুব আতঙ্ক আছি সবাই। যেরকম আমরা ধান চালের কাজ করি সেই জন্য চিন্তা ভাবনায় আমাদের খুবই আতঙ্ক আছি। আর এখানে আমাদের সুমনদা আসে, সবসময় আসে, এসে দেখে, উনি বললো তোমাদের ব্যবস্থা করে রাখবো, কোনো অসুবিধা নাই, তোমরা খুব যেখানে নিয়ে রাখবো তোমাদের অসুবিধা কিছু নেই, আতঙ্ক যাই থাকো, খুব সাবধানে থাকবা, ধান টান এখানে রাখবে না বেশি, খুব কম ধান টান রেখে কাজ করবে। যে গঙ্গার যে ওখান থেকে যে জলটা ছেড়েছে, আমাদের সকালে যেখানে জল ছিল তার থেকে অনেকটাই বেড়ে, অনেকটাই বেড়ে। যে সমস্ত আমরা কালনা শহরে যে জলটা ড্রেন দিয়ে গঙ্গায় ফেলি, সেই সমস্ত ড্রেন দিয়ে গঙ্গার জল চলে এসছে, সেই সমস্ত ড্রেনগুলো ভরে গেছে জল ও গঙ্গা ওভারফুল হয়ে। আমাদের এই নিচ এই এলাকাটা একটু নিচু, কিন্তু আপনি ভাটার যে সমস্ত মাঠগুলো এবং আমাদের যে পালপাড়াটা, এখানে সকলে পারুঙে কাজ করে খায়, ধানের কাজ করে এবং ধান সিদ্ধ শুকনার কাজ করে, সেক্ষেত্রে জলটা অনেকটা উপরে চলে এসছে, এদের অসুবিধা হচ্ছে। তাই এদের সঙ্গে তো আমি 24 ঘন্টায় যোগাযোগ রাখি, সেটা তো আমরা এদের যে যা যা করণীয়, যা যা করতে হবে সমস্ত কিছু এদের পাশে থেকে আমি করব। এবং আমাদের উপরের যারা নেতৃত্ব আছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। সব এসে মানুষের সাথে কী কথা বললেন, কী বোঝালেন? তারা আতঙ্কে আছে, আতঙ্কে আছে। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙনটাও নিয়ে অনেকে আতঙ্কে আছেন।